জুলুমের শিকার হয়ে কেউ মারা গেলে তার খুনিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। প্রশ্ন হলো তাতে নিহত মাজলুম ব্যক্তির কি লাভ হলো? মাশাআল্লাহ, প্রয়োজনীয় প্রশ্ন। একজন মানুষকে খুন করলেন, এখন যিনি খুন হয়েছেন তার তো দুনিয়ার সব সম্পর্ক থেকে ছিন্ন হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হলো যে খুনি দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে গেল, কোনো বিচার তার হলো না, আল্লাহ বিচার করলেন, জাহান্নামে দিলেন, তাহলে এখন যিনি খুন হলেন, প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন যে তার তো অনেক ক্ষতি হয়েছে, এর শাস্তি হলে বুঝলাম, তার ক্ষতিপূরণটা কই হলো? এ প্রশ্ন উত্তর হলো, দুনিয়াতে মানুষের অধিকার যখন মানুষ নষ্ট করে সে অধিকার নষ্টের বিচার কিভাবে হবে, এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে। সে হাদিসটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে যখন সমবেত করবেন, সবার বিচার করবেন, সেদিন কিছু মানুষ আছে যারা অনেক ভালো কাজ করেছে কিন্তু মানুষের অধিকার নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারোর প্রতি অন্যায় আচরণ করেছে, কারোর কাছ থেকে ঘুষ আদায় করেছে, কাউকে খুন করেছে, নানাভাবে মানুষের হক নষ্ট করেছে। এই মানুষটা যিনি অনেক ভালো কাজ করে গেছে, অনেক মানুষ আছে দেখবেন আপনাদের সমাজেও, আমাদের সমাজেও, সব জায়গায় আছে দেখবেন যে একটা সময় খুন খারাপই করতো, বুড়া বয়সে হাজির সাহেব হয়ে গেছে, আছে না? এক সময় খুন খারাপই করছে প্রচুর, এরপর কি হয়ে গেছে? লম্বা দাড়ি, জুব্বা, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি, হুজুররাও সবাই মারহাবা দেয়, কারণ সব হুজুরকে হাদিয়া দেয়, দাওয়াত দেয়, খাওয়ায়। এরকম যারা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, তোমরা কি জানো আতাদুরুনা মাইল মুফসির, সবচেয়ে বেশি ভিখারি, সবচেয়ে বেশি অসহায় হতদরিদ্রকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা পয়সা নেই সেই হতদরিদ্র। নবীজি বলেছেন, আরে না, সে তো হতদরিদ্র বটে, আমি তাকে মিন করিনি, এই লোকের আজকে টাকা পয়সা নেই, আরেকদিন আসবে, আজকে নয় কালকেও হবে, কিন্তু সবচেয়ে বেশি হতদরিদ্র হবে সেই ব্যক্তি যে ব্যক্তির কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে আসবে, সে মোচেতে তাও দিয়ে যাবে, জান্নাতে যাবে, এই আশা নিয়ে আসবে, কিন্তু সে ওই যে কাউকে মেরেছে, কাউকে আঘাত করেছে, তার সেই কাজের কারণে, সে অপরাধের কারণে যার হক নষ্ট করেছে তার আমল নামাকে সব ট্রান্সফার করে দেওয়া হবে, যার হক নষ্ট করেছে তাকে, এভাবে সব ট্রান্সফার করে ওই ব্যক্তিকে দায়মুক্ত করা হবে, তাহলে পাওনাদার তার হক পেয়ে যাবে। এই হাদিসের আলোকে বোঝা যায়, কেউ যদি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হন, কিয়ামতের ময়দানে ওই ক্ষতি করা ব্যক্তিকে শুধু জাহান্নামে দেওয়া হবে তা নয়, তার বিশেষ করে আর্থিক এবং শারীরিক যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে তার সওয়াব থেকে যাই করেছে, যত খারাপ মানুষই হোক, অ্যাজ এ মুসলিম তার তো ভালো কাজ ছিল কিছু, সে ভালো কাজের সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে। যদি তার ভালো কাজ না থাকে, তাহলে যে খুন হয়েছে বা যার অধিকার বলুণ্ঠিত হয়েছে তার পাপের বোঝা এর মাথায় দেওয়া হবে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তিনি কিভাবে ন্যায় বিচার করবেন তিনি ভালো জানেন। আমরা অনেকে নিজেদের যে মিটার এটা দিয়ে মেপে আল্লাহ তাআলার ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করি। যেমন একটা কমন প্রশ্ন আমার কাছে আসে, ভাই একটা লোককে আমাদের আগের দিন মারা গেল, সে কবরে 24 ঘন্টা ছিল, সে পাপিষ্ট অপরাধী, তাহলে 24 ঘন্টা সে কবরে শাস্তি পাইল, আরেকজন 1000 বছর আগে মারা গেছে, সে 1000 বছর ধরে কবরে শাস্তি পাচ্ছে, তাহলে দুজনের প্রতি সমান শাস্তি কিভাবে হইল, বৈষম্য হলো না? এটা অনেকে প্রশ্ন করেন, এ প্রশ্ন অবান্তর এই জন্য যে আপনার নিজের কাছে একটা টেপ আছে, মিটার আছে, আপনি এই মিটার দিয়ে আল্লাহ তাআলার জাজমেন্টকে মাপার চেষ্টা করছেন, এই জায়গাটাতে ভুল। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, কিভাবে করবেন তিনি ভালো জানেন। এখন আপনি মনে হচ্ছে যে এভাবে না হলে, একজন 1000 বছর কবরে শাস্তি পেয়েছে, আরেকজন কিয়ামতের ইসরাফিল সিংহ ফুৎকার দ্বারা একদিন আগে মারা গেল, সে মাত্র 24 ঘন্টা কবর ছিল, দুজনই সমান অপরাধ করেছে, তাহলে শাস্তি একজন 1000 পাইলো, আরেকজন একদিন পাইলো, তাহলে সাম্য কিভাবে হলো? আল্লাহ সাম্য করবেন, কিভাবে করবেন সেটা আপনার টেনশন করার দরকার নাই। আমি একটা আইডিয়া দিই কিভাবে করবেন, আল্লাহ ভালো জানেন, আমি একটা আইডিয়া দিই। ধরুন আপনি একজনের পিঠে, একজন একটা অপরাধ করেছে, তার পিঠে আপনি 10টা বাড়ি দিলেন, 10টা আঘাত করলেন, আরেকজন সেম অপরাধ করেছে, তাকে আপনি 1টা আঘাত করলেন, কিন্তু 1টা ওজনে ওই 10টার দ্বিগুণ হতে পারে কি পারে না, অথবা 1টা ওই 10টার সমান, তাহলে আমি একজনকে 10টা আঘাত করে যে শাস্তি দিব, আরেকজনকে 1টা আঘাত দিয়ে সেম শাস্তি দেওয়া সম্ভব কি? সম্ভব না, বরং তার চাইতে বেশি শাস্তি দেওয়াও সম্ভব, কারণ 1টার ওজন যদি 10 মন হয় আর বাকি 10টা যদি হয় 10 শতক করে, তাহলে অনেক বেশি গুণ এখানে। তো
তো আল্লাহ রাব্বুল আলামিন একজনকে 1000 বছর শাস্তি দিয়ে যে শাস্তি দিবেন আরেকজনকে একদিনে তার চেয়ে বেশি শাস্তি বা তার সমপরিমাণ শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না এখন আল্লাহর ইস্যুটাকে আমরা আমাদের মত করে ঠিক করে দেই যে আল্লাহ কিভাবে কি করবেন অতএব দুনিয়াতে কেউ যদি জুলুমের শিকার হয় আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুমের বিচার অবশ্যই করবেন কিভাবে করবেন সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে